আর বাংলা, আর বাংলার যে ময়ূখ, ও একটা মানসিক রুগী। ওদের দেশের মিডিয়াগুলোই বলতেছে একটা মানসিক রুগী, ও একটা মৃগী রুগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এটা কি তার আদর্শের কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূখ নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূখরে থামান। আপনারা মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কি না, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। এবং যে সংখ্যালঘুদের নির্বংশ করা, দেখেন ভাই, এইখানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি যে এখানে সংখ্যালঘুদের কিছু হইলে আমাদের দোষ আসে, কিছু হইলে আমাদের দোষ আসে, আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি। আমি মন্দিরটা পাহারা দিলাম কেন ভাই? কারণ আমার মধ্যে আতঙ্ক কাজ করে যে এটা কিছু একটা করে আমার দোষ দেবে, আমার মধ্যে আতঙ্ক কাজ করে। আলেমদেরকে ঠেকা পড়ছে, এখানে বলছে যে মূর্তি ভাঙো, ইসলামের নির্দেশ আছে, তারপরেও আলেমরা ঠেলাই পইরা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। কেন পাহারা দিচ্ছে বলেন? কারণ তারা তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই যে মূর্তি ভাঙলে তাদের উপর ব্লেম আসে, যে কোনো কিছু করলেই তাদের উপর ব্লেম আসে যে এটা মোল্লারা করছে, আলেমরা করছে। কিন্তু বাংলাদেশের সংস্কৃতি কালচার সব কিছু বিশ্লেষণ করেন, একটা আলেমকে পাবেন না মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এই মুহূর্তে হিন্দুরা আতঙ্কে না, বিষয় হলো আমরা আতঙ্কে আছি, আমরাই আতঙ্কে আছি। হিন্দুরা ভাইরা আট দফার মধ্যে, তারপরে ইসকনের সদস্যরা দেখলাম যে সংখ্যানুপাতিক নির্বাচন চায়। আমি বললাম হ্যাঁ, হিন্দুরা যতটুকু জনসংখ্যা সেই অনুপাতে তারা হলো জনপ্রতিনিধিত্ব করুক। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে হিন্দুদের 32% নিয়োগ দেওয়া হয়েছে, আমরা হলো সংখ্যাগুরু 90%, কিন্তু হিন্দুরা হলো 8%। 8% হয়েও তারা 32% সরকারি চাকরিতে দখল নিছে, তাহলে ওই 26% আগে কাইতে নামাতে হবে, কাইতে নামাতে হবে, ওই 24% কাইতে নামাতে হবে। কাইতে নামায় সমান সমান করেন, সমান সমান করেন, আমি বলতেছি তো ব্যালেন্স করেন না, তখন ব্যালেন্স লাগবে না, তখন ব্যালেন্স লাগবে না, শুধু জনপ্রতিনিধিত্ব ব্যালেন্স। সব জায়গায় হিন্দুদের সম অধিকার নিশ্চিত হোক আমরা চাই, আমরা চাই। এবং শেখ হাসিনার পতনে হিন্দু ভাইয়েরা এমন আচরণ করছে যে হাসিনার পতন হয়নি, পতন হয়েছে হিন্দুদের। শেখ হাসিনার পতনে ইসকন এমন আচরণ করছে, এদের সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ, যে হাসিনার পতন হয়নি, সনাতনী জাগরণ মঞ্চের পতন হয়েছে। এটা কী ধরনের আচরণ ভাই? ইসকন কেন এই বক্তব্য দিয়েছিল যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসকনের জন্ম হয়েছে? সেই ইসকন হাসিনার পতন হলে কতটুকু প্রাসঙ্গিক আমি জিজ্ঞাসা করছি। হাসিনার সময়ে ইসকন বলল আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য ইসকন কাজ করছে, সেই ইসকন আওয়ামী লীগ বিপদে পড়লে ইসকনও বিপদে পড়বে কি না, ইসকনের ভাইদেরকে জিজ্ঞাসা করছি। এই বক্তব্য তোমরা উইথড্র করছো? হ্যাঁ, উইথড্র করে নাই, তার মানে এটা তাদেরই বক্তব্য ছিল। এই বিষয়গুলো বিবেচনা করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি আমরা। ধন্যবাদ একজন ভাই রিড করেছেন এবং এটা পর্যালোচনা চলছে। গতকালে এই হত্যাকাণ্ডের পরে নতুন করে এত বিচার বিশ্লেষণ করার দরকার নাই। এখন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠায় ইসকনের ভূমিকা জিরো, অশান্তি প্রতিষ্ঠা, প্রতিদ্বন্দ্বিতা, এগুলোতে তারা কাজ করেছে। হিন্দুদের মন্দির দখল করে তারা ইসকন মন্দির নাম দিয়েছে, এগুলো হিন্দুদেরকেও বুঝতে হবে। হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুভূতি, বিভিন্ন ভাগ অত্যন্ত স্পর্শকাতর, সেইগুলোকে নষ্ট করছে, ধ্বংস করছে হলো এই ইসকন নামের প্রতিনিধিরা। বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা এসব বিবেচনায় ইসকনকে এই মুহূর্তে নিষিদ্ধ করতে হবে।